অষ্টম শ্রেণীর ছাত্রীরা, আজকে আমি তোমাদের পরিবেশ বিজ্ঞানের জীবন বিজ্ঞানের মধ্যে 222 নাম্বার পেজে যে মাছ চাষ বা মাছ নিয়ে আলোচনা আছে সেটা নিয়ে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? আগের ক্লাসে কিন্তু আমি মৌমাছি পালন, কী করে মৌমাছিকে সংরক্ষণ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে দেখো মাছ চাষ কী করে করা হয় সেটা নিয়ে আলোচনা করব। মাছ আমরা প্রত্যেকেই খাই কম বেশি, তো মাছ চাষ কিন্তু পশ্চিমবঙ্গ হোক বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে খুব ব্যাপকভাবে হয়। মাছ ছাড়াও কিন্তু চিংড়ি মাছের চাষ হয়, শামুক, ঝিনুক, ব্যাং এইসব প্রাণীরও চাষ কিন্তু হয়ে থাকে। আমরা যে কেবল শুধু মাছ চাষ বলবো পিসিকালচারের মধ্যে তা না, অন্যান্য এই চিংড়ি এদেরও কিন্তু চাষ হয় পিসিকালচার বিষয়ের মধ্যে। তো আজকে আমরা মাছ চাষ নিয়ে আলোচনা করছি। মাছ চাষের প্রকারভেদ দেখো, মাছ চাষ কীভাবে করা হয় সেই ব্যবস্থা অনুযায়ী দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক মানে ক্যাপচার, আর একটা হচ্ছে পালন ভিত্তিক বা কালচার। তো সংগ্রহ ভিত্তিক বা ক্যাপচার মানে কি, নদ নদী বিশাল জলাশয়ের মধ্যে যখন মাছ পালন সম্ভব হয় না তখন কিন্তু কি হয়, কোনো জলাশয়ের মধ্যে মাছ ধরে রাখা হয় বিশাল বিশাল। তো এটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক। আর পালন ভিত্তিক মানে কি, পুকুর খাল বিল ডোবা ভেড়ি এইসব জলাশয়ের মধ্যে মাছের ছোটো ছোটো চারা প্রথমে ছেড়ে দেওয়া হয়, তারপরে খাবার সরবরাহ করে ওষুধ দিয়ে পরিচর্যার মাধ্যমে সেই মাছগুলোকে ছোটো থেকে বড় করা হয়। এটা হচ্ছে পালন ভিত্তিক বা কালচার। এবার এটা নিয়ে একটু বিস্তারিতভাবে চলো দেখি। আচ্ছা, এইবার এটা তো গেল পালন বা সংরক্ষণ ব্যবস্থা অনুযায়ী দুই ভাগে ভাগ। এইবার দেখো ক্ষেত্র অনুযায়ী মাছ চাষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। মাছ চাষ একটা হচ্ছে অন্তর্দেশীয় ইনল্যান্ড, আর একটা হচ্ছে সামুদ্রিক বা ম্যারাইন। আর অন্তর্দেশীয় বা ইনল্যান্ডের মধ্যে দুটো ভাগে বিভক্ত, একটা স্বাদু বা মিঠে জলে কী করে মাছ চাষ করা হয়, আর একটা হচ্ছে অল্প লবণাক্ত জলে বা ব্র্যাকিশ ওয়াটারে কীভাবে মাছ চাষ হয়। তো আর এখানে সামুদ্রিক মাছকেও আবার চাষকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা উপকূলীয় একটা গভীর সামুদ্রিক। তো এইবার দেখো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা এখানে করব সেটা হচ্ছে স্বাদু জলে মানে মিঠে জল, মিষ্টি যে জল সেখানে কী করে মাছ চাষ হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, তো মিষ্টি জলে সাধারণত যে মাছ চাষ হয় তাদেরকে বলা হয় কার্প। তো কার্প কাকে বলে আগে দেখো দেখে নিই। মিঠে জলে যেসব বাস করা অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র চোয়ালে দাঁত অনুপস্থিত এবং দেহের ভেতরে পটকা থাকে তারা হলো কার্প। কার্পের মধ্যে কিন্তু সবচেয়ে কমন বা যেটা খুব জনপ্রিয় মাছগুলো সেগুলোই পড়ে, যেমন রুই কাতলা বাটা এগুলো হচ্ছে কার্প মাছ। দেখো এদের মাথা কিন্তু ত্রিকোণাকৃতি, মাথায় কোনো আঁশ থাকে না এবং মাছগুলো সব অস্থিযুক্ত। অস্থিযুক্ত মানে এদের মাছ ভেতরে হাড় থাকে বা মাছের কাটা আমরা যেটা খাই সেটা কিন্তু অস্থি, ঠিক আছে? তো এই রুই বাতলা কাতলা বাটা এদেরকে যে চাষ করা হয় বা এই মাছগুলোকেই কিন্তু কার্প বলা হয়। আচ্ছা, এরা আবার কিছু ভাগে বিভক্ত। দেখো কার্পকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দেশি কার্প আর একটা হচ্ছে বহিরাগত কার্প। দেশি কার্প মানে যেটা আমাদের দেশেই তৈরি হয় বা আমাদের দেশেরই প্রজাতি, তাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা মেজর আর একটা হচ্ছে মাইনর। মেজর কার্প কারা? মেজরের অর্থই মানে হচ্ছে বড়, তাই এরা আকারে বড় হবে, এরা তাড়াতাড়ি বাড়ে, এরা বদ্ধ জলে ডিম পাড়তে কিন্তু পারে না। অর্থাৎ যদি একটা বদ্ধ পুকুর থাকে সেখানে কিন্তু এরা ডিম পাড়বে না, যেখানে স্রোত আছে জলের মধ্যে সেখানেই ডিম পাড়বে। এরা ব্যবসায়িক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। রুই কাতলা হচ্ছে বড় কার্প বা মেজর কার্প, কারণ এরা সবচেয়ে বেশি এদেরকেই খাওয়া হয় এবং এদের চাহিদাও কিন্তু ভারতবর্ষ বলো পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। আর মাইনর কার্প কারা? এরা আকারে ছোট, এরা কিন্তু তাড়াতাড়ি বাড়ে না, এদের বাড়তে সময় লাগে। আবার এরা কিন্তু বদ্ধ জল অর্থাৎ পুকুর বা কোনো বিল এরকম জায়গাতে ডিম পাড়তে পারে, এরা ব্যবসায়িক দিক থেকে অত গুরুত্বপূর্ণ নয়, যেমন বাটা আর পুঁটি। আর বহিরাগত কার্প মানে কি, যেসব কার্পকে বিদেশ থেকে আমদানি করা হয়েছে বা এইসব প্রজাতিকে বিদেশ থেকে আনা হয়েছে এবং ভারতবর্ষে এখন চাষ করা হচ্ছে। তো বিদেশ থেকে আমদানি করা ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে এরা বেড়ে উঠছে এবং প্রজনন করে নতুন সন্তান সন্ততিকে নিয়ে আসছে। এরা কারা? এরা গাস কার্প, ঘেঁসরুই, কমন কার্প, আমেরিকান রুই, সিলভার কার্প, এই মাছগুলো কিন্তু আমাদের নিজের দেশের নয়, এদেরকে বিদেশ থেকে এনে এদের প্রজাতিটাকে এখন ভারতবর্ষে চাষ করা হচ্ছে। এখানে দেখো মাছের ছবিগুলো দেওয়া আছে, রুই কাতলা তো তোমরা প্রত্যেকেই হয়তো দেখেছ। এখানে দেখো বিদেশি কার্পগুলোর একটু ছবি দেখো, কমন কার্প, গ্রাস কার্প, সিলভার কার্প, ঠিক আছে? এগুলো হচ্ছে বিদেশি প্রজাতি।
এবার মাছ চাষের বিভিন্ন পর্যায়ে কী করে করা হয় সেটা নিয়ে বলছি। প্রথমেই মাছের ডিম সংগ্রহ করতে হবে, অর্থাৎ ডিম পোনা সংগ্রহ। মাছের যখন প্রজনন ঋতু তখন অর্থাৎ জুন জুলাই মাস, যখন প্রচণ্ড বৃষ্টি হয় আষাঢ় শ্রাবণ মাসে, রুই কাতলা মৃগেলের স্ত্রী মাছগুলো, মনে রাখবে স্ত্রী মাছই কিন্তু ডিম পাড়ে, এরা জলে ডিম ছাড়ে আর পুরুষ মাছ তার শুক্রাণুকে নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে পরে কিন্তু পোনা বা ডিম পোনা তৈরি হয়। আর মাছিরা কী করে, এই সরি চাষি এই মাছের ডিম পোনাকে জাল দিয়ে ছেঁকে ছেঁকে জল থেকে তুলে নেয়, নামার পরে হাড়িতে কিছুদিনের জন্য সংগ্রহ করে, তারপরে তারা যখন একটা পুকুর ভালো মতন তৈরি করে ফেলে সেখানে কিন্তু ওই ইয়েটাকে পোনাগুলোকে ছেড়ে দেয়। এই ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয়েছে, সেগুলোই হচ্ছে নিষিক্ত ডিম, যার থেকেই নতুন মাছ তৈরি হবে। নিষিক্ত ডিমগুলোর থেকেই কিন্তু ডিম পোনা বা নতুন মাছ তৈরি হয়। আর কৃত্রিম পদ্ধতি কি, এটা তো যেটা বললাম এতক্ষণ, সেটা হচ্ছে সাধারণভাবে যে মাছ ডিম পারলো সেই ডিমটাকে সংগ্রহ করা, কিন্তু বিজ্ঞানীরা এখন কৃত্রিমভাবেও এটাকে তৈরি করেছে, ঠিক আছে, এই প্রজনন পদ্ধতিটাকে। কীরকম দেখো, কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করলে কোনো কোনো মাছের ডিম পোনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করা যায়। মানে ধরো আমরা একটা মাছকে দেখলাম সে মোটামুটি বড় হয়ে গেছে ডিম পাড়ার উপযুক্ত, তখন বিজ্ঞানীরা তাকে আলাদা করে নিয়ে কৃত্রিমভাবে যদি তার ডিমটাকে সংগ্রহ করে তাহলে জানতে পারবে কতটা ডিম তৈরি হলো এবং সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং ডিম সংগ্রহ করাও সুবিধাজনক। এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো করে সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। মানুষ মাছের মাথায় মানুষেরই মতন, একটা মানুষের মাথায় যেরকম পিটুইটারি গ্রন্থি থাকে মাছের মাথাতেও কিন্তু পিটুইটারি গ্রন্থি থাকে। মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়েই কিন্তু ওই বাছাই করা মাছদের ইঞ্জেকশান দেওয়া হয়, আর যেই ইঞ্জেকশান দেওয়া হয় তখনই কিন্তু স্ত্রী মাছ ডিম পাড়তে শুরু করবে তার কিছু দিনের মধ্যেই, আর পুরুষ মাছও শুক্রাণু নিঃসরণ করবে জলের মধ্যে, তারপরে এই ডিম আর শুক্রাণুর মিলনেই কিন্তু ডিম পোনা বা নিষিক্ত ডিম্বাণু সৃষ্টি হবে, যার থেকেই নতুন মাছ সৃষ্টি হবে। এটা হলো কৃত্রিম পদ্ধতি, মানে বিজ্ঞানীরা একটা ইঞ্জেকশন দিয়ে পিটুইটারির নির্যাস দিয়ে মাছকে ডিম পাড়তে বাধ্য করে বা মাছের ডিম পাড়তে সাহায্য করে, ঠিক আছে। এইবার দেখো ডিম পোনাগুলোর থেকে কীভাবে পূর্ণাঙ্গ মাছ হয়। প্রকৃতির থেকে মাছ চাষিদের সংগ্রহ করে নিয়ে নিষিক্ত ডিমগুলোর থেকে ডিম পোনা তৈরি করার জন্য প্রথমে একটা পুকুর তৈরি করে রাখা হয় যাকে বলে হ্যাচারি। এই ডিম পোনাদেরকে এই হ্যাচারির মধ্যে রেখে দেওয়া হয় এবং প্রতিপালন করতে করতে, মানে লালন পালন করে পরে পূর্ণাঙ্গ মাছ তৈরি করা হয়। এই পুকুরগুলোর মধ্যে এবং হ্যাচারিগুলোর মধ্যে আবার কতগুলো ভাগ আছে, এক একটা পুকুর এক এক রকম, কোনো পুকুর আতর পুকুর, কোনোটা হচ্ছে পালন পুকুর, আর একটা হচ্ছে সঞ্চয়ী পুকুর। দেখে নাও, এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, ডিম পোনার থেকে ডিম পোনাগুলোকে আতর পুকুরে ছাড়া হবে, সেগুলো যখন ধানি পোনাতে হবে সেগুলোকে পালন পুকুরে ছাড়া হবে, পালন পুকুরকে চারা পোনাতে আবার সঞ্চয়ী পুকুরে দেওয়া হবে, সঞ্চয়ী পুকুরেই ধীরে ধীরে চারা পোনাগুলো পূর্ণাঙ্গ মাছে পরিণত হবে। তাহলে পুকুরগুলো কিন্তু আলাদা আলাদা হয়, এক একটা মাছের যখন এক একটা দশা আসে তখন সেই পুকুরগুলোকে আলাদা আলাদা করে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, আজকে এই অবধি থাক, কারণ এর পরের দিন তোমাদের একটা নতুন টপিক বলবো, মিশ্র চাষ। মিশ্র চাষ মানে একই পুকুরে কী করে বিভিন্ন মাছের প্রজাতি চাষ করা হবে, শুধু রুই বা কাতলা নয়, অন্যান্য বিদেশি কার্পগুলোকেও কী করে চাষ করা হয় সেটা দেখা হবে, সেটা একটু অন্যরকম পদ্ধতি। তো আজকে তোমরা এইটুকুই দেখো যে ডিম পোনা কী করে মাছকে প্রজনন করিয়ে ডিম পাড়তে বাধ্য করা হয় বা ডিম ছাড়ে জলের মধ্যে এবং সেই ডিম কী করে সংগ্রহ করা হয়। তো তোমরা একটু বাড়িতে দেখো, আশা করি বুঝতে পারবে, না বুঝলে আমাকে কমেন্ট করো।